ভরি ওয়ান ওয়েলকাম টু পলুম ইস টাইম স্টোরি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আসলে শরীরটা কদিন ভালো ছিল না তারপর একটু কাজকমে ব্যস্ত ছিলাম তো আজকে অনেকদিন পরই আপনাদের সাথে আবার চলে এলাম তো সকাল সকালই উঠে স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে এখন ওই যে চুলফুল সব ভেজা আমার কোনো রকমে চুলটা একটা ক্লিপ দিয়ে এখন জাস্ট রান্নার দিকে এসছি এই সকাল সকাল কিছু রান্না হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল সেটা দিয়ে রান্না করছি এটা দিকে শুধু মাছের ঝোলটা হয়েছে মাছের মাছের ঝোলটা হয়ে গেছে আর সব পড়ে যাচ্ছে হাত থেকে এটা মাছের তেল ভাজা হবে পেঁয়াজ দিয়ে রেখেছি আর এখানে যে কাঁঠাল বিচির দানা দিয়ে আর কি কাঁঠাল দানা দিয়ে হবে পাট শাক তোমরা কে কে খেয়েছো কাঁঠাল দানা দিয়ে পাট শাক আমাকে জানাবে অবশ্যই আর ইচ্ছা আছে একটু লোটে মাছ করার এই হচ্ছে ব্যবস্থা হব নোংরাও রয়েছে রান্না জাস্ট চলছে এখন ভাতও হয়ে গেছে আমার এদিকে এদিকে এই যে সব শাক টাক বাছা বাছি কমপ্লিট আজকে বাজার দিয়ে শাক এনেছিলো সব শাকটা বেঁচেছি লাল শাক আজকে আর করবো না এই লঙ্কা টঙ্কা সব বেছে রাখা আছে এই আজকে আমাদের রান্নাবান্না সকাল থেকে এই রান্না রান্নাবান্না শুরু হয়েছে এই যে আমার প্রিন্সু আমার প্রিন্সুটার শরীরটা একদম ভালো নেই খেয়ে দিয়ে সে এখন বসে বসে আয়েস করে শুয়ে আছে বসে নি আর কি শুয়ে আছে আয়েস করে এই যে এই যে কি হলো বাচ্চা তুমি শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে শুয়ে থাকো থাকো বেবি শুয়ে থাকো বেবি এই চলছে এখন কাজকর্ম রান্নাটা সেরে নিই আমি যে গ্যাসের সিলিন্ডারে সবসময় দাগ নাম্বার দিয়ে রাখি আর কি যেই ডেটে আর কি ডেটটা দিয়ে রাখি আমার ডেটটা যেই ডেটটা আছে আর কি ভরা হয় তাহলে কী হয় আমার হিসাব রাখতে সুবিধা হয় তোমরা সবাই কমেন্টে জানাবে কে কী এরকম করো ঠিক আছে হাত এখানে এখানে হচ্ছে মাছের তেল ভাজা পাট শাক ভাজা নারকে ইয়ে দিয়ে আপনার কাঁঠাল বীজ দিয়ে এটা হচ্ছে গন্ধ পাতা হয় না ওই পাতার গেদাল পাতা যেটা বলে ওই পাতার বড়া এটা মাছের ঝোল লাগিয়ে আমি দেখিয়েছি এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল ছিটা দিয়ে আর যে লোটে মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের মেনু কমপ্লিট রান্না হয়ে গেছে এবার খেতে দিয়েছি শ্বশুরমশাইকে মশাইকে খেতে দিয়েছি সবে এগুলো সব গুছিয়ে ফেলি দুপুরবেলা তো লাঞ্চ করে একটু শুয়েছিলাম আর তোমাদের দাদা গেছে হচ্ছে গাড়ি সার্ভিসিং এর জন্য সারাদিনের নামে গেছে এখনো এসে পৌঁছায়নি এবার একটু ওই বিকেলবেলা হয়ে গেছে তো প্রিন্সুকে নিয়ে একটু ছাদে যাই প্রিন্সুকে নিয়ে একটু ছাদে গিয়ে ছাদ থেকে ঘুরে আসি क्या यार दर्द से बाल हो रहे ना একটু ছাদে আসলাম ছাদে একদম বৃষ্টিতে সব ভিজে রয়েছে ছাদ পুরো পুরো ছাদ ভিজে রয়েছে বৃষ্টির জল থই থই করছে ছাদে আর কি গাছে ফুল হয়ে রয়েছে কত এই যে আমাদের গেঁদা গাছে ফুল হয়েছে বাজার থেকে সব সময় দুব্বো পাওয়া যায় না তাই বাড়িতেই আমার মা দুব্বো গাছ লাগিয়ে দুব্বো হচ্ছে ভালোই হচ্ছে আমাদের দুব্বোটা এটা নয়নতারা ফুল গাছ এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ এটা গাদা ফুলের গাছ এটা একটা জিনিস দেখাই এটা কে কে চেন এটা হচ্ছে কুলেখাড়া পাতা এ পাতার রস খেলে খুব রক্ত হয় শরীরে এই আমার মাম্মাম আমার মাম্মাম ছাদে এসছে আকাশটা একদম মানে খুব মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি একটা আসবে মনে হচ্ছে দেখুন মেঘলা হয়ে রয়েছে কিভাবে আকাশটা এদিকে আমাদের গাড়ি রাখার জন্য জায়গাটা ঠিক করা হচ্ছে আমি দেখি কতটা কি কাজ হচ্ছে ওই যে কাজ চলছে ওখানে এই যে আমার ভাসুর দাঁড়িয়ে আছেন সব দেখা দেখশুন করছে আর কি ওই যে বস্তায় করে করে সব ঘ্যাস কি বলে ইটের এগুলো সব আনা হয়েছে এটা পেতে ওই জায়গাটা ঠিক করা হবে ওখানে গাড়ি থাকবে আমাদের যে গাড়িটা আর কি মানে আমাদের যে গাড়ির সার্ভিসিংয়ে গেছে গাড়ি থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে ঘরে যা যা করেছি সকাল থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন চাই অনেক 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 কমেন্ট করুন শেয়ার করুন আর লাইক করুন আর এভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি